বলছিলাম, গত ক্লাসে আমরা ওই যে টুইল উইভের ক্লাসিফিকেশন গুলো পড়তেছিলাম, তো এটা তো শেষ করা যায় নাই, তো একটু এক পলক দেখে নাও। এখানে প্রথমে টুইল উইভ ক্যান বি ক্লাসিফাইড ইনটু ফোর পয়েন্ট অফ ভিউ, চারটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা টুইল কে ক্লাসিফাই করতে পারি। তো প্রথমত হচ্ছে ওয়ে অফ কনস্ট্রাকশন। ওয়ে অফ কনস্ট্রাকশন মানে আমরা বুঝি হচ্ছে আমি যে টুইলটা ফর্ম করছি, আমি যে টুইল আঁকছি বা টুইল তৈরি করছি, সেই টুইলটাকে কোন ওয়েতে ফর্ম করতেছি বা কোন ওয়েতে আমি কনস্ট্রাক্ট করতেছি। যেমন আমরা অনেক সময় দেখছো তোমরা যে ওয়ার্পের দিকে আমরা টুইলটাকে হিসাব করছি, যেমন মনে করো থ্রি আপ টু ডাউন, তা আমি থ্রি আপ টু ডাউন উপরের দিকে মানে ওয়ার্পের দিকে হিসাব করতেছিলাম। আবার এরকমও হয়েছে আমাদের মাঝে মাঝে থ্রি আপ টু ডাউনই, বাট আমরা এটাকে হিসাব করছি হচ্ছে ওয়েফট এর দিকে, মানে ওয়েফট বরাবর। ব্যাপারটা কেমন? মনে করো এই টুইলটার কথা যদি আমরা বলি, এটা হচ্ছে থ্রি আপ ওয়ান ডাউন, ঠিক আছে? এই যে এটা, এই টুইলটা হচ্ছে থ্রি আপ ওয়ান ডাউন। স্ক্রিনটা আসে নাই স্যার, এখন দেখতেছো? জি স্যার। হ্যাঁ, এই যে টুইলটার কথা বলতেছি, এটা হচ্ছে একটা থ্রি আপ ওয়ান ডাউন টুইল। তো এখন খেয়াল করো, এই এই যে আমরা এই টুইলটাকে বলছি যে এটা থ্রি আপ ওয়ান ডাউন, এটার আমরা যে কনস্ট্রাক্ট করেছি বা এটাকে ফর্ম করেছি, ফর্ম করার ডিরেকশনটা ছিল ওয়ার্পের দিকে, ওয়ার্প বরাবর, এই যে থ্রি আপ ওয়ার্পের দিকে নিয়েছি, এই যে এখানে, তারপরে ওয়ান ডাউন নিয়েছি, আবার এখানে থ্রি আপ নিয়েছি, তারপর ওয়ান ডাউন নিয়েছি। তো এই থ্রি আপ ওয়ান ডাউন কিন্তু আরেকটা টুইল আঁকা যায় যদি আমি ওয়েফট ওয়েতে কনস্ট্রাক্ট করতে চাই। এরকম মনে করো সব ডিলিট করে দিলাম, আমার ওই একই নাম থ্রি আপ, ওয়ান আপ, টু আপ, এই যে থ্রি আপ। এখন আপ হচ্ছে কিন্তু ওয়েফট এর দিকে, মানে আমার কনস্ট্রাকশন প্রিন্সিপালটা 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে, আমি এখন ডান দিকে হিসাব করছি, থ্রি আপ ওয়ান ডাউন, তারপরে আবার এই যে ওয়ান আপ, টু আপ, থ্রি আপ, তারপরে ওয়ান ডাউন, এই ওয়ান আপ, টু আপ, থ্রি আপ, ওয়ান ডাউন, তারপর হচ্ছে যে ওয়ান আপ, টু আপ, থ্রি আপ। দেখো এটার নামও কিন্তু থ্রি বাই ওয়ান টুইল, আগে যেটা দেখছো সেটার নামও কিন্তু থ্রি বাই ওয়ান টুইল। তো আগের যে টুইলটা ছিল সেটা থ্রি বাই ওয়ান হলেও এটার ওয়ে অফ কনস্ট্রাকশন বা এটার মেকিং প্রসিডিউরটা ছিল হচ্ছে ওয়ার্প বরাবর, আর এটা থ্রি আপ ওয়ান ডাউন টুইল, বাট এটার ওয়ে অফ কনস্ট্রাকশনটা হচ্ছে ওয়েফট এর দিকে, ঠিক আছে? তো এই ওয়ে অফ কনস্ট্রাকশনের ভিত্তিতে আমরা টুইলকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ওয়ার্প ওয়ে টুইল যেটা একটু আগে দেখলা, আর এটা হচ্ছে ওয়েফট ওয়ে টুইল, মানে ওয়েফট এর দিকে আমরা কনস্ট্রাকশনের প্রিন্সিপালটাকে ঘুরিয়ে দিলে তখন সেটা হয়ে যায় ওয়েফট। এরপরে আরেকটা হচ্ছে ডিরেকশনের দিক থেকে, অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ টুইল লাইন, আমাদের যে টুইল লাইনগুলো আছে সেগুলো ডিরেকশনের উপর ভিত্তি করে আমরা দুইভাগে ভাগ করতে পারি। এটা আমরা বুঝি সবাই, এটা বলা লাগবে না। একটা হচ্ছে অ্যাস ডিরেকশন, আর একটা হচ্ছে জেড ডিরেকশন, অর্থাৎ রাইট হ্যান্ড টুইল আর হচ্ছে লেফট হ্যান্ড টুইল। তো এটা তো বোঝো, যদি আমি ডান পাশ থেকে শুরু করি তাহলে আমার এই যে লাইনটা এটা ইংরেজি অ্যাস অক্ষরের সাথে মিলে যাবে, আর আমি যদি বাম পাশ থেকে শুরু করি তাহলে আমার এই টুইল লাইনটা ইংরেজি জেড অক্ষরের যে ডায়াগোনাল মার্কটা আছে সেটার সাথে মিলে যাবে, তখন সেটাকে অ্যাস বলবো আর জেড বলবো। এটা মোটামুটি আমরা বুঝি, এটা আর ডিটেলসে বলা লাগবে না। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু ফেস ইয়ার, দেখো আমরা যে টুইল আঁকছি বা এত এত এতগুলো টুইলের ডেরিভেটিভ পড়লাম, এগুলাকে আমরা যখন ম্যানুফ্যাকচার করি বা কাপড় হিসেবে পেয়ে থাকি, তখন এটার ফেসটা অর্থাৎ টুইলটা কোন দিকে বেশি প্রমিনেন্ট হয়, মানে কোন দিকে টুইলটা বেশি ফুটে ওঠে, সেই ব্যাপারটা উপর ভিত্তি করে টুইলকে তিন ভাগে ভাগ করা যায়, এটা ওয়ার্প ফেস, ওয়েব ফেসড অথবা ডাবল ফেসড। তো বিষয়টা কেমন, মনে করো এই যে তুমি যদি একটা 4x2 টুইল আঁকো, সেটা অ্যাস হোক বা জেড হোক, যে কোনো টুইল, এই যে ফোর আপ টু ডাউন মানে কি, মানে হচ্ছে তুমি চারটা কিন্তু কালো মার্ক দিবা বা কালো গোল দিবা চারটা, আর দুইটা দিবা হচ্ছে মানে সাদা বা ব্ল্যাঙ্ক, মানে এই টুইলটার মধ্যে বেশিরভাগ সুতাই দেখা যাবে ওয়ার্প সুতা, এবং টুইল লাইন যেটা ফুটে উঠবে সেটা ওয়ার্পের ইয়ার্ন দিয়েই ফুটে উঠবে। যেমন এটা দেখো, আমরা যদি ছয় ঘরের মধ্যে একটা টুইল আঁকি,
এই যে টুলটা আঁকলাম এটার নাম কি দেখতে পাচ্ছ না? জি স্যার, 4/2 4/2 টুল। হ্যাঁ, টুলের কাপড়টা একটু দেখো, এই যে ডান পাশে একটু খেয়াল করো, এই কাপড়টাতে আমরা এই যে সবুজ সুতাগুলো হচ্ছে আমাদের ওয়ার্পের সুতা, হ্যাঁ, আর লাল সুতাগুলো হচ্ছে ওয়েফটের সুতা। এখন দেখো টুইল লাইন কিন্তু শুধুমাত্র ওয়ার্পের সুতা দিয়ে যে ফুটে উঠছে তা না, ওয়েফটের ইয়ান দিয়েও কিন্তু ফুটে উঠছে। এই যে লালগুলো কিন্তু একটা টুইল লাইন তৈরি করছে, করছে না? আবার সবুজগুলোও কিন্তু টুইল লাইন তৈরি করছে। তো একটা টুইল ডিজাইনের মধ্যে সবসময় ওয়ার্প ইয়ান গুলো এবং ওয়েফট ইয়ান গুলো দুইটা ইয়ানে কিন্তু টুইল লাইন প্রডিউস করে। তো টুইল লাইন তুমি পাবাই, যদি থ্রি আপ ওয়ান ডাউন করো, ওয়ান ডাউন যে আছে সে ডাউনটাও তো একটা টুইল লাইন তৈরি করবে। আবার যদি আরো কমও হয়, ফাইভ আপ ওয়ান ডাউন, ফাইভ আপ টু ডাউন, যাই করো না কেন, ওয়েফট এর ইয়ান গুলোও কিন্তু একটা টুইল লাইন তৈরি করবে। এই যেমন এখানে লাল গুলো দেখতে পাচ্ছ, দুইটা যে ডাউন আছে সেই ডাউন গুলো কিন্তু একটা টুইল লাইন প্রডিউস করছে। এখন কোন ইয়ান গুলো আমার ওয়ার্প এবং ওয়েফট ইয়ানের মধ্যে কোন ইয়ান গুলো বেশি প্রমিনেন্টলি বা বেশি, হ্যাঁ বাবা একটু পড়াস না, বেশি প্রমিনেন্টলি আমাদেরকে এই টুইল লাইনটা এনে দিচ্ছে, সেইটার উপর ভিত্তি করে আমরা এই ক্লাসিফিকেশনটা করছি ওয়ার্প ওয়ে আর হচ্ছে ওয়ার্প ফেজ আর কি, ওয়ার্প ফেজ, তারপর ওয়েব ফেজ আর হচ্ছে ডাবল ফেজ। তো এই যে টুইলটা, এখানে যে টুইল লাইন দুইটা দেখতে পাচ্ছ, একটা লাল দিয়ে একটা সবুজ দিয়ে, বেশি প্রমিনেন্ট বা বেশি ফুটে উঠে হচ্ছে আমাদের সবুজ ইয়ান গুলা, কারণ চারটা আপ আছে এখানে, চারটা একসাথে আপ আছে, চারটা একসাথে মিলে রুমে যাবো বা তো চারটা ইয়ার্ন একসাথে মিলে যে টুইল লাইনটা তৈরি করছে, সেই জন্য এটাকে আমরা বলতেছি ওয়ার্প ফেজড। তার মানে ওয়ার্প ফেজ মানে হচ্ছে ওয়ার্পের ইয়ার্ন গুলো, এখানে তো দুই সেট ইয়ার্ন থাকবেই, ওয়ার্প ইয়ার্ন এবং ওয়েফ ইয়ার্ন, ওয়ার্পের ইয়ার্ন গুলা টুইল লাইনটাকে বেশি ফুটিয়ে তুলছে বা বেশি প্রমিনেন্ট করে তুলছে। আবার এই কাপড়টাকে তুমি উল্টা পাশ থেকে দেখো, কাপড়ের ব্যাক সাইড থেকে দেখো, সেখানে কিন্তু এই সবুজ জায়গাগুলোতে লাল দেখা যাবে, লাল জায়গাগুলোতে সবুজ দেখা যাবে। সেই দিক থেকে আবার চিন্তা করলে কিন্তু এটা ওয়েফট ফেজড হয়ে যাবে। তো আমরা সেদিকে যাচ্ছি না, ওয়ার্প ফেজড মানে হচ্ছে যেই টুইল লাইনের মধ্যে বা যে টুইল ডিজাইনের মধ্যে ওয়ার্প ইয়ার্ন গুলো বেশি পরিমাণ প্রমিনেন্ট হয় এবং টুইল লাইনটা প্রডিউস করে, অর্থাৎ লঙ্গার ফ্লুট হয় ওয়েফট এর চেয়ে। যেমন এখানে ফোর আপ টু ডাউন, তাহলে এখানে ওয়ার্প ফেজড, যদি এটা ফোর আপ থ্রি ডাউনও হয় তাও কিন্তু ওয়ার্প ফেজড, কিন্তু যদি ফোর আপ ফোর ডাউন হয়ে যায় তখন কিন্তু দেখবে যে লালের সংখ্যা যত সবুজের সংখ্যা তত, মানে সবুজটা যেরকম একটা টুইল লাইন তৈরি করবে লালটাও একই রকম টুইল লাইন তৈরি করবে, তখন সেটাকে আমরা বলতেছি ডাবল ফেজড। অন্যথায় যদি ওয়ার্পের সংখ্যা কম হয়, যেমন এটা যদি 4/2 না হয়ে 1/5 হতো, 1/4 হতো, এরকম কিছু একটা হতো বা 2/4 হতো, তখন কিন্তু সেটাকে আমরা বলতাম ওয়েট ফেজড। যেমন এটাই দেখো, যদি এখানে আমরা 4/2 না করে 2/4 করি তাহলে কাপড়ের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখো এখানেও কিন্তু টুইল লাইন আছে, মানে কাপড়টাতে টুইল আছে, বাট এই টুইল লাইনটা প্রডিউস করছে হচ্ছে আমাদের রেড ইয়ার্ন গুলা বেশি, মানে ওয়েফ ইয়ার্ন গুলা টুইল লাইনটাকে বেশি ফুটিয়ে তুলছে ওয়েফ ইয়ার্ন গুলা। তো এই জন্য এটা হবে ওয়েফট ফেজড টুইল, আর আগেটা ছিল হচ্ছে ওয়ার্প ফেজ টুইল। আর যদি সমান হয়, মনে করো 3/3 টুইল, 2/2 টুইল, অথবা 4/4 টুইল, এরকম হলে তখন সেটাকে আমরা বলবো ডাবল ফেজ টুইল। তো আশা করি বুঝতে পারছো বিষয়টা। তাহলে আমরা এই তিন নম্বর ক্লাসিফিকেশনটা বুঝলাম, সেটা হচ্ছে ফেজ ইয়ার্নের উপর ভিত্তি করে টুইলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, ওয়ার্প ফেজ টুইল, ওয়েব ফেজ টুইল, আর হচ্ছে ডাবল ফেজ টুইল। আর ফাইনালি টুইল লাইন যে প্রডিউস হচ্ছে তার নেচার, টুইল লাইনের প্রডিউসকৃত টুইল লাইনের নেচারের উপর ভিত্তি করে টুইলকে তিন ভাগে ভাগ করতে পারি আমরা, সিম্পল টুইল, এক্সপ্যান্ডেড টুইল, মাল্টিপল টুইল। টুইল লাইনের নেচার বলতে আমরা কি বুঝছি? নেচার বলতে আমরা বুঝছি আমাদের যে টুইলটা গঠন করছি আমরা সেটার ধরনটা কেমন, মানে তার প্রকৃতিটা কেমন। যেমন সিম্পল টুইল হচ্ছে তুমি যত টুইল আঁকো, যে কোনো একটা টুইলই হচ্ছে সিম্পল টুইল, মনে করো 2/1, 1/2, 3/1, 4/1, যে কোনো একটা টুইল আঁকলা এটা একটা সিম্পল টুইল। এক্সপ্যান্ডেড টুইল হতে হলে যখন আমাদের এই যে এত বাই এত আমরা বলছি না, যে 3/1, 2/2 এরকম যে এত বাই এত বলছি, সে বাইগুলা অর্থাৎ এই যে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাগুলা কখনো এক হবে না, এক্সপ্যান্ড করে থাকবে, এটা সিঙ্গেল হবে না।
অর্থাৎ 4/1 এটা সিম্পল টুইল, এটা কখনো এক্সপ্যান্ডেড টুইল না। এক্সপ্যান্ডেড টুইল হতে হলে এই যে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা যেকোনো একটা সংখ্যা অবশ্যই একের চেয়ে বড় হতে হবে, অর্থাৎ যে সকল টুইলে একের অধিক ফ্লুট থাকে সব সময়, অন্তত পক্ষে একাধিক ফ্লুট থাকে, মানে দুইটা ইয়ান একসাথে বেঁচে থাকে, অন্তত পক্ষে দুইটা ইয়ান যখন একসাথে বেঁচে থাকে তখন সেটাকে আমরা এক্সপ্যান্ডেড টুইল বলি। তো এক্সপ্যান্ডেড টুইলের উদাহরণ কি, 4/3, 4/2, 2/4, 5/2 এরকম। কিন্তু এই সংখ্যার মধ্যে কোনটা যদি ওয়ান হয়ে যায় তখন কিন্তু শেয়ার এক্সপ্যান্ডেড থাকবে না। যেমন হচ্ছে মনে করো 1/4, এটাকে আমরা এক্সপ্যান্ডেড টুইল বলতে পারবো না, কিন্তু 2/4 হলে সেটাকে আমরা এক্সপ্যান্ডেড বলতে পারবো, কারণ যে 2 আপ আছে আবার 4টা ডাউন আছে। তো তার মানে এক্সপ্যান্ডেড টুইল হওয়ার জন্য তার ফ্লুটিংটা, টুইল লাইনের যে ফ্লুটিংটা সেটা অবশ্যই একের চেয়ে বড় হতে হবে। তো যেমন এখানে দেখো কিছু উদাহরণ দিয়েছে এরা, 4/3 তার মানে এটা একটা এক্সপ্যান্ডেড টুইল, 3/2 এটা একটা এক্সপ্যান্ডেড টুইল, 2/3 হলে সেটাও এক্সপ্যান্ডেড হবে, 3/3 সেটাও এক্সপ্যান্ডেড হবে। আর সিম্পল হবে হচ্ছে আমাদের যদি একটা ফ্লুট থাকে, যেমন 2/1, 1/3, 3/1 এরকম। আর মাল্টিপল টুইলের ব্যাপারটা আমরা একাধিকবার তোমাদের সাথে আলোচনা করেছি সেখানে, যে যখন টুইলটা বড় হয়, আমাদের যখন একটা বিগ আকৃতির টুইল আঁকতে হয় তখন আমরা ইচ্ছা করেই সিম্পল টুইল না করে বা এক্সপ্যান্ডেড টুইল না করে আমরা মাল্টিপল টুইল করি, কারণ হচ্ছে যাতে করে ফ্লুটটা একটু কমে যায়, মানে কাপড় যাতে একটু ফার্ম হয়, কাপড়ের মধ্যে যাতে ইন্টারলেসমেন্টটা একটু বেশি থাকে। তো যেমন এখানে দেখো 2/3, 3/1 এটা একটা মাল্টিপল টুইল, অর্থাৎ এখানে রিপিট কত, 9, 3, 2, 5, 6, 7, 8, 9, এই যে 9 রিপিট, 9 কিন্তু অনেক বড় একটা রিপিট। 9 রিপিটের মধ্যে যদি তুমি টুইল আঁকো তাহলে 5/4 আঁকতে পারো, 6/3 আঁকতে পারো, কিন্তু 5/3 বা 5/4 বা 6/3 আঁকতে গেলে এই টুইলটা অনেক লঙ্গার ফ্লুট দিবে, অনেকগুলো ইয়ার্ন একসাথে ভেসে থাকবে। তো কাপড় তৈরি করার যে মূল উদ্দেশ্য, কাপড়ের মধ্যে ফার্মনেস নিয়ে আসা, ইন্টারলেসমেন্ট রাখা যাতে করে কাপড়টা খুলে না আসে সুতাগুলা, এই উদ্দেশ্যটা ব্যাহত হবে। সেই জন্য আমরা লঙ্গার, মনে করো যে 6-7 গেলেই আমরা কি করি, মাল্টিপল টুইলে চলে যাই। তো এরকম বড় বড় অনেক সময় টুইল আঁকতে হয়, সেক্ষেত্রে আমরা যে টুইলটা করি একাধিক টুইলকে মিলিয়ে একটা টুইল আঁকি, তখন সেটাকে বলা হয় মাল্টিপল টুইল। আচ্ছা, এই ক্লাসিফিকেশনটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ